পঞ্চায়েত নির্বাচন ভোটের দিনক্ষণ ঘোষণার আগে পুরনো সেই কংগ্রেস দলে যোগদান করল সরলা মুর্মু। পাশাপাশি কয়েকশো বিজেপি কর্মী কংগ্রেসে যোগদান করেন। মঙ্গলবার বিকেলে মালদহের পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপড়া স্ট্যান্ড এলাকায় একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক জেলা কংগ্রেস সহসভাপতি ভুন্দ্রনাথ হালদার, কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী, মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মুক্তাকিন আলম এবং জেলা কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি মান্তু ঘোষ সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা। দেখুন, আমি জাতীয় কংগ্রেস থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল এবং সেখানে যে আমার রাজনৈতিক জীবন অনেক বড় একটা সম্মান নিয়ে হচ্ছে আমাকে জাতীয় কংগ্রেস একটা জায়গা দিয়েছে। তারপর মানুষের জন্য বিভ্রান্ত হয়ে, কোনো নেতার জন্য বিভ্রান্ত হয়ে আমি হচ্ছে শাসক দলে গেছিলাম। সেখানে অনেক প্রতিশ্রুতি তারা দিয়ে নিয়ে গেছিলেন আমাকে, যা প্রতিশ্রুতি তারা হচ্ছে দিয়েছিলেন আমাকে সেটা তারা রক্ষা করতে পারেননি। তাই আমি মনে করেছি যে মানুষের জন্য যদি কাজ করতে হয়, সততার সঙ্গে যদি কাজ করতে হয়, এলাকার মানুষের জন্য যদি কাজ করতে হয় এবং সত্য মানুষ বা সৎ মানুষ হিসেবে পরিচিতি দিতে হয়, তাহলে এই জাতীয় কংগ্রেস দলটাই করতে হবে। তাই আজকে আমি আবার আমার যারা সিনিয়র লিডার, বিগত দিনে আমাদের গুরুজনরা রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাত ধরে আবার আজকে আমি এই জাতীয় কংগ্রেসে ফিরে আসি। দেখুন, দল হচ্ছে সবাই মানুষ একবার হচ্ছে শাসক দলকে, সবাই এলাকার মানুষ চেয়েছিল যে শাসক দলকে একবার দেখি কী কাজ করেন। কিন্তু আমরা সেখানে গিয়ে যা দেখলাম, যা পরিস্থিতি হচ্ছে তৈরি করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখানে আমরা তো হচ্ছে সবসময় হচ্ছে নিজেদের মধ্যেই সেখানে একটাই হচ্ছে পোস্ট থাকে, বাকি সব হচ্ছে ল্যাম্প পোস্ট। তাই নিজেদের মধ্যে শুধু ঝগড়াঝাঁটি করে পিছনে সবসময় ছুরি মারার জন্য যারা রেডি হয়ে থাকে, সামনে হচ্ছে কে জিতবে সেটা হচ্ছে কে সেখানে হচ্ছে লক্ষ্য রাখে না, কাকে হারাতে হবে সেটাই তাদের হচ্ছে সবসময় আলোচনা পর্যালোচনা চলে। তাকে আমি সাধারণ মানুষের জন্য আবার হচ্ছে মনে করেছি এবং এই দলকে গ্রহণ করি। দল তো ছাড়লেন, তৃণমূল ছাড়লেন, সেটা বলবে দলের নির্দেশে আমি কংগ্রেস থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। এবার সে ভুল করেছিল, সে স্বীকার করেছে যে আমার তৃণমূলে যাওয়াটা ভুল হয়েছিল, ভুল বুঝিয়ে নেওয়া হয়েছিল। যখন সে ভুল স্বীকার করেছে, জাতীয় কংগ্রেস দলটা তো একটা মহাসমুদ্র, জাতীয় কংগ্রেস দলে উদারতা আছে, জাতীয় কংগ্রেস সবসময় বিশ্বাসী, ক্ষমা হচ্ছে পরম ধর্ম। যখন তার ভুল স্বীকার করেছে যে আমি অন্যায়, আমাকে অন্যায় পথে নিয়ে যাওয়া হয়েছিল, আমার ভুল হয়েছে, সেখানে কংগ্রেস দল তাকে ক্ষমা করে দিয়েছে এবং কংগ্রেস দলে ফিরিয়ে নিয়েছে। আমরা বলেছি সততা নিষ্ঠার সাথে ভক্তি সহকারে মানুষের সেবা করতে গেলে জাতীয় কংগ্রেস দল করে, তো সে কাজ করতে চায় জাতীয় কংগ্রেস দলে, সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করতে চায়, আমরা দলে ফিরিয়ে নিয়েছি। এটা আমাদের ঘরে প্রত্যাবর্তন হয়েছে, সেটা আমরা সত্যি আনন্দিত এবং আমরা খুব সামনে সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার্স শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন